नमस्कार, विश्वदेव मेमोरियल ट्रस्टर तरफ थेके सकल के जानाई उष्ण अभिनंदन। 8ই নভেম্বর भारतीय शास्त्रीय संगीत इतिहास एक उज्ज्वलतम दिन। शास्त्रीय संगीत जगतर उज्जवल ज्योतिष्क साधक शिल्पी संगीताचार्य विश्वदेव चट्टोपाध्याय दिन पांडुआर सराई ग्रामे पिता आशुतोष चट्टोपाध्याय एवं माता प्रभावती देवर घर आलो कर जन्मे। सालटा छिल 1909। ए बचर संगीताचार्यर 112তম জন্মবার্ষিকী। প্রতি বছর এই পবিত্র দিনটি উপলক্ষে বিশ্বদেব মেমোরিয়াল ট্রাস্ট বর্ণাঢ্য সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে থাকে। গত বছর তাঁর 111তম জন্মবার্ষিকী উপলক্ষে 9ই নভেম্বর কাঁকুড়গাছির উৎসব মঞ্চে বিশিষ্ট সঙ্গীতশিল্পী শ্রী ওমকার দাদারকার এবং আচার্য জয়ন্ত বোসের উপস্থিতিতে আমাদের অনুষ্ঠান উজ্জ্বল হয়ে উঠেছিল। উল্লেখযোগ্য, এবছর 19শে ফেব্রুয়ারি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কণ্ঠসঙ্গীত বিভাগ বিশ্বদেব মেমোরিয়াল ট্রাস্টের সাথে যৌথ উদ্যোগে তাদের বিটি রোড ক্যাম্পাসে সঙ্গীতাচার্যের নামাঙ্কিত একটি আর্কাইভের উদ্বোধন করে। কিন্তু এবছর বর্তমান পরিস্থিতির কারণে তাঁর 112তম জন্মদিনে প্রেক্ষাগৃহে কোনোরকম অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হল না বলে আমরা অত্যন্ত দুঃখিত। সঙ্গীত চিরপ্রবাহী, তাই সঙ্গীতাচার্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন কোনো অতিমারীর ভয়াবহতায় থেমে থাকবে এমন তো হতে পারে না। একান্তে নিভৃতে গৃহবন্দী আমরা এবার তাই সঙ্গীতাচার্য বিশ্বদেব চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করব ভার্চুয়াল মাধ্যমেই। এই অনুষ্ঠান চলবে 8ই নভেম্বর থেকে 16ই নভেম্বর পর্যন্ত। এই সাংস্কৃতিক সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক শিল্পী সঙ্গীতাচার্যের পুত্র পণ্ডিত জয়ন্ত চট্টোপাধ্যায়ের কাছে তাদের সঙ্গীতের তালিম নিচ্ছেন। প্রত্যেকে তাদের নিজ নিজ ক্ষমতা অনুসারে সঙ্গীতের মাধ্যমে নিষ্ঠা ভরে সঙ্গীতাচার্যের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করবেন। আপনাদের কাছে একান্ত অনুরোধ, বরাবরের মতো এবারেও আপনারা আমাদের পাশে থাকুন, কিছুটা সময় আমাদের সঙ্গে কাটান, আশা করি ভালো লাগবে। ভার্চুয়াল এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আপনাদের সাহচর্য একান্ত কাম্য। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গীতকে ভালোবেসে সঙ্গীতকে নিয়ে থাকুন। আমাদের আজকের শিল্পী রাইজেল ঘোষ। শিল্পী পরিবেশন করবে খেয়াল রাগ ভূপালি, আর অনুষ্ঠান সঞ্চালনায় আমি শর্মিষ্ঠা ভট্টাচার্য। Yeah.
हा 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 हा।